সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো আপনারা এসি ডিসি লাইট, কারেন্ট গেলেও জ্বলবে, কারেন্ট থাকলেও জ্বলবে, এই লাইটটা কিভাবে আপনারা বাড়িতে বসে বানাবেন তা আমি এই ভিডিওতে দেখাবো। এর আগে আমি বলে নিই, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি আপনাদেরকে আজকে দেখাবো এসি ডিসি লাইট কিভাবে বানাবেন, কারেন্ট গেলেও জ্বলে, কারেন্ট থাকলেও জ্বলে, ঠিক আছে? দেখেন আমি আপনাদের মাঝে এই সার্কিটটি দেখাচ্ছি। এটা হলো এসি ডিসি সার্কিট। এটা আপনাদেরকে 50 থেকে 60 টাকা নেবে, ইলেকট্রিক্যাল দোকানে গিয়ে বললেই হবে এসি ডিসি সার্কিট। আর এই যে বাল্ব, এই বাল্ব কিন্তু এসি ডিসি, এটার নাম হলো এসি ডিসি বাল্ব, ঠিক আছে? এটা 50 টাকা নেবে 100। আর আপনারা এরকম ক্যাসিং, পুরান ক্যাসিং এলইডিগুলো নষ্ট হয়েছে, ওগুলো পুরান ক্যাসিংও সেট করতে পারবেন, এবং কি নতুন এগুলো কিনতে পাওয়া যায় 10 থেকে 15 টাকা, বডি ক্যাসিং সহ আপনারা কিনেও আনতে পারেন। আর এইরকম একটা মোবাইল ব্যাটারি নেবেন, মোবাইল ব্যাটারি আপনাদের সবার বাড়িতে রয়েছে, আপনারা মোবাইল ব্যাটারি কোনো সময় ফালাই দিবেন না। অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, দেখেন আপনারা নিজে নিজে কীভাবে এসি ডিসি লাইট তৈরি করবেন। দেখেন প্রথমে আমি এই যে আমাদের এই যে এই সার্কিটটা, এই সার্কিটটা হলো সংযোগ করবেন কিভাবে আমি দেখাবো। আমরা এই যে এখানে, এটা হলো এসি সাইড অ্যান্ড দ্য ইন এসি, ঠিক আছে? এমিন দিয়ে এসি যাবে, এমিন দিয়ে ডিসি বাড়াবে, ঠিক আছে? আমরা এখন আপনাদেরকে এটা লাইন সংযোগ করে দেখাবো। আমাদের এমিন দিয়ে এসি, এটা আপনাদেরকে যে এটা খুলে নিতে হবে, এখানে একটা পিন থাকে, এই পিন আপনারা খুলে নেবেন। আমি এটা খুলে নিচ্ছি, দেখেন আপনারা এটা সিমটা বা কোনো কিছু দিয়ে খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেখেন বন্ধুরা, আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে ওই রকম ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। ইলেকট্রিক্যাল যে কোনো বিষয়ের ভিডিও চাইলে আমি দিতে পারবো। আমি এই পিনটা খুলে নিচ্ছি, আমি এটা খুলে নিলাম, নিয়ে আমি এখন আপনাদেরকে এটা ইন করে দেখাবো। দেখেন আমার উপরে এটা হিটসিং আছে, এই হিটসিংটা আমি এটা খুলে নিব। দেখেন আমি হিটসিংটা ভিতরে ঢুকে দিয়েছি, এটা খুলে নিলাম। আমি এখন এই যে এই সার্কিটটা, এসি লাইন সংযোগটা আপনাদেরকে ভালো মতো বোঝাচ্ছি। দেখেন এই ইন লেখা, ঠিক আছে? এখানে ইন মানে এটা হলো এসি, অ্যান্ডতে এসি, ঠিক আছে? যাকে বলে ইন, আপনাদের ডাইরেক্ট কারেন্ট সংযোগ হবে। দেখেন আমি এটা ভিতরে টার্মিনাল দিয়ে এটা এমনিতে বের করব, ঠিক আছে? আপনারা সুন্দর মতো দেখেন, আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর জন্য ভিডিওটা করছি। দেখেন এভাবে আপনারা এটা বের করে নেবেন। নেওয়ার পরে আমাদের যে ক্লিপটা আছে এটা, এটা সংযোগ করে দেব। আমি এটা লাগাই দিলাম। দেওয়ার পর আমি আরেকটা টার্মিনাল আছে, এটাতে আমরা একটু এটা পিন বের করে আমরা এটা এটাতে লাগাই দেব, ঠিক আছে? আমাদের
ইনপুট এ সিলাইন দেওয়া শেষ এখন আমরা এই সার্কিটটাতে সংযোগ দেব দেখেন আমি এটা ঢুকাই নেছি তো আমি এমনি ঢুকাই নিলাম এখন আমি এটা তাতাল দিয়ে এটা জ্বালাই দিয়ে লাগাবো আমি এখানে প্লাস মাইনাস আছে দেখেন এখানে প্লাস এখানে মাইনাস আমি এতে রং ভরে দিচ্ছি আমরা মাইনাসে মাইনাস দেব প্লাসে প্লাসে প্লাস দেব প্লাস প্লাস দিয়ে দিলাম এখন আমরা এই ব্যাটারিটাতে সংযোগ বের করব আমাদের ব্যাটারিটার এই সাইডে পজিটিভ এই সাইডে নেগেটিভ আমরা এখানে এটাতে তার লাগাবো দেখেন আমরা এটাতে সংযোগ দেব দেখেন লালটা আমরা এই সাইডে দেব মাইনাসটা যে নেগেটিভটা নেগেটিভটা এই সাইডে দেব আমাদের এটা এখন সংযোগ দেওয়া শেষ দেখেন বন্ধুরা আমি এই পিনটা চেঞ্জ করে নিয়েছি কারণ ওটা এটাতে ভিড় ছিল না এই কারণে আমি আরেকটা পিন লাগাই নিয়েছি যে দেখেন আমি ব্যাটারিটা চেঞ্জ করেছি ব্যাটারিটাতে চার্জ কম এই জন্য আমি আরেকটা ব্যাটারি নিয়েছি আমাদের এই সাইড হলো পজিটিভ আর এই সাইড হলো নেগেটিভ আমরা এভাবে এটা লাগাই নিয়েছি দেখেন আমাদের এই যে ব্লু এই যে ব্লুটা হলো পজিটিভ আর সাদাটা হলো নেগেটিভ আমরা এখন এটাতে এই যে দেখেন এই যে এই কানেক্টরটা হলো ব্যাটারির কানেক্টর আমরা এই যে এপাশের পিন এই ঘাটে ঘাটে এটা লাগাই দেব দেখেন আমরা লাগাই দিয়েছি এখন আমরা দেখব যে ডিসি সাইডটা জ্বলে কি না আমরা একটু আঙুলে একটু পানি বা একটু জিবেতে আর্থিং দিয়ে নেব সেপ দিব বা একটু পানি মিশ করে নেব দেখেন আমি এখানে এখানে আমি ধরছি দেখেন আমাদের লাইটটা জ্বলে উঠেছে দেখছেন আমাদের লাইটটা জ্বলতেছে দেখেন আমি এখানে হাত দিব আমাদের লাইটটি জ্বলে উঠবে দেখেন এই যে দেখেন দেখেন এটা এসি কারেন্ট গেলেও জ্বলবে কারেন্ট থাকলেও জ্বলবে এখন আমরা এটা এসি এসি সংযোগ করে দেখাবো দেখেন আমি এই সার্কিটটা ভিতরে প্রবেশ করাচ্ছি তুমি মোবাইল চার্জারটা আমরা এটা এভাবে ব্যাটারির সাথে কানেকশন করে এটা লাগাই দেব দেখেন আমরা এটা দিয়েছি এখন আমরা এটা এভাবে এটা এই হিটসিং এর সাথে ব্যাটারি কানেক্টর লাগাই দেব দেখেন আমরা এটা এটা লাগাই দিচ্ছি দেখেন এটা আমরা এখন এসি সাইড পরীক্ষা করব দেখেন আমার হাতে একটা এসি কট আমরা সিরিজ লাইনে দিয়ে চেক করব আমরা সিরিজ লাইনের সংযোগটি দিচ্ছি আমাদের এটা খুলে গেছে দেখেন আমাদের আমার হাতে একটা এসি এই দেখেন আমার হাতে এসি এটা হলো সিরিজ লাইন দিয়ে পরীক্ষা করতেছি এই দেখেন আমি এসিটা সংযোগ করে দিচ্ছি এই দেখেন আমাদের লাইটটি জ্বলছে কারেন্টে আপনারা দেখেন কারেন্টে জ্বলছে এবং ব্যাটারিতে চার্জ হচ্ছে আমরা সরাবো বন্ধ হবে দেখেন আমরা দিচ্ছি আবার জ্বলতেছে এখন আমরা
দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।